নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের স্বাগত জানায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মা স্বামীজির কাছে জানায় আপনাদের যেন কুশল রাখেন ঠাকুর তো আজ আমি শ্রীরামকৃষ্ণের পূর্ণ কথা নিয়ে আলোচনা করব রামকৃষ্ণ শরণম ঊনবিংশ শতকে এক অখণ্ড এবং অনির্বচনীয় পরম ব্রহ্ম ভগবৎ শক্তি একটি মনুষ্য শরীরের রূপ পরিগ্রহ করিয়াছিল তাহার নাম ভগবান শ্রী রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দের ভাষায় ভায়া রামকৃষ্ণ পরমহংস যে ভগবানেরও বাবা তাতে আমার সন্দেহ মাত্র নেই বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই তা বোঝা যাবে না তার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো যা ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিচ্ছুরিত হয়ে আছে তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্যরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্মজীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করিয়াছেন তিনি তাই অবতার ও বরিষ্ঠায় তিনি যুগাবতার রূপে মানুষের মাঝে আসিয়াছিলেন এবং যুগের প্রয়োজনে সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে এক নব যুগ ধর্ম তিনি প্রচার করেছিলেন আগামী আটই ফাল্গুন চোদ্দোশো উনত্রিশ একুশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পরমহংস দেবের একশো অষ্টআশিতম তম জন্মতিথি উপলক্ষে বেলুর মঠে বিশেষ পূজা অনুষ্ঠান হইবে আমরা তিনটি পর্বে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের কথা আপনাদের কাছে পরিবেশন করব আজকে প্রথম পর্ব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রথম পর্ব নিয়ে একটু আলোচনা করব ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে প্রচারিত শ্রী রামকৃষ্ণ কথা প্রথম পর্ব হুগলি জেলার উত্তর পশ্চিমাংশে আবার বাঁকুড়া ও মেদিনীপুর জেলার মিলনস্থলের কাছে ভগবান শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মভূমি কামারপুকুর গ্রাম অবস্থিত কামারপুকুরের পশ্চিমে প্রায় এক ক্রোশ দূরে দেড়ে নামক একটি গ্রামে ভগবান রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রথম জীবনে বসবাস করিতেন পরে ভাগ্য বিপর্যয়ে তিনি কামার পুকুরে আসিয়া আবার বসবাস করিতে থাকেন বাংলার সতেরোশো সাতান্ন শকাব্দের ছই ফাল্গুন ইংরাজির আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ আঠেরোই ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার পূর্বে দেব স্বপ্নাদৃষ্ট পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রামণির কোল আলো করে অবতার বরিষ্ঠায় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন বাল্যকালে তার নাম ছিল গদাধর সাত বছর বয়সে কালো মেঘের বুকে সাদা বকের ঝাঁক দেখিয়া প্রথম গদাধরের ভাবাবেশ ঘটে এরপর আট বছর বয়সে ঈশ্বর বিশালাক্ষী দেবীর পূজার পর বাড়ি ফিরিবার পথে তাঁর দ্বিতীয়বারও ভাবাবেশ ঘটে এরপর যাত্রা আসরে শিব বেশধারী গদাধরের আবারও ভাবা বেশ হয় আসলে অবতার পুরুষদের জীবন দেখলে এ ঘটনা যে স্বাভাবিক তা বোঝা যায় নয় বছর বয়সে গদাধরের উপনয়ন সম্পন্ন হয় এরপর গদাধর বিভিন্ন সময়ে দিব্য দর্শন পেতে থাকেন পিতৃতুল্য অগ্রজ রামকুমার সংসারের প্রয়োজনে কলিকাতাতে থাকিতেন তিনি গদাধরকে সঙ্গে লইয়া যান পড়াশোনার জন্য কলিকাতায় থাকার সময় রামকুমার একদিন পাঠে অমনোযোগী হইবার জন্য গদাধরকে তিরস্কার করেন তখন গদাধর উত্তর দেন চালকলা বাঁধা বিদ্যা আমি শিখিতে চাই না আমি এমন বিদ্যা শিখিতে চাই যাহাতে জ্ঞানের উদয় হইয়া মানুষ বাস্তবিক কৃতার্থ হয় এই সময় রামকুমার তার ভাই গদাধরের জন্য খুবই চিন্তায় ছিলেন ঈশ্বর কিন্তু সব কিছুই ঠিক করিয়া রাখিয়াছিলেন যানবাজারের রানী রাসমণি আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভাগীরথীর পূর্বতীরে দক্ষিণেশ্বর নামক স্থানে বিস্তীর্ণ ভূমিখণ্ড ক্রয় করিয়া মাতৃমন্দির নির্মাণ শুরু করেন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে বাংলার বারোশো বাষট্টি সালের আঠেরোই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন মন্দিরে দেবী প্রতিষ্ঠার দিন স্থির করা হয় এরপর অনেক বিঘ্ন অতিক্রম করিয়া রামকুমারের সহায়তায় নির্দিষ্ট দিনে মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয় রামকুমারী শ্রী শ্রী ভবতারিণী মায়ের পূজকের পদে স্থায়ীভাবে নিযুক্ত হন এখান থেকে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন এক নতুন অধ্যায়ের সূচনা হয় এই সময়ের একটি ঘটনা সবার দৃষ্টি গদাধরের দিকে ফিরিয়ে আনে নন্দোৎসবের দিন পূজকের হাত থেকে গোবিন্দজির মূর্তি পড়ে যায় এবং একটি পাও ভেঙে যায় সকল পণ্ডিত যখন ভবিষ্যৎ করণীয় নিয়ে জল ঘোলা করছে তখন ছোট ঠাকুর অর্থাৎ গদাধর বলেন রানীর জামাইদের যদি কারো পা ভেঙে যেত তবে কি তাকে পরিত্যাগ করে নতুন কারোকে তার জায়গায় বসানো হতো না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো এরপর গদাধর নিজেই মূর্তিটি জুড়িয়া দেন এবং যথাস্থানে রেখে পুনরায় পূজা আরম্ভ করেন এরপর গদাধর শক্তি সাধক কেনারাম ভট্টাচার্যের নিকট শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন এবং রামকুমারের জায়গায় পূজক রূপে নিযুক্ত হন ঠাকুরের পূজা ছিল দেখিবার বিষয় মনে হতো সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব নররূপও ধারণ করিয়া পূজা করিতেছেন ইতিমধ্যে রামকুমারের মৃত্যু হয় ঠাকুর তখন মায়ের দর্শন লাভের আশায় ব্যাকুল হয়ে পড়েন এই সময়ে প্রায়ই রাত্রে ঠাকুর পৈতে কাপড় ফেলে দিয়ে নিরাভরণ হয়ে ধ্যান ও মগ্ন হয়ে থাকতেন তিনি বলতেন মানুষ ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতি ও অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে ওই সব পাশ ত্যাগ করে এক মনে মাকে ডাকতে হয় তিনি বলতেন এই সময় একদিন মানসিক যন্ত্রণায় অধীর হইয়া আত্মবলি দেবার উদ্দেশ্য গ্রহণ করলে জগন্মাতা তাকে দর্শন দেন এই ঘটনার পর থেকে প্রায়ই তার মাতৃদর্শন হতে থাকে ভাবা বেশে আবিষ্ট ঠাকুরের পূজা পদ্ধতি লইয়াও অনেক কথা উঠিতে লাগিল কিন্তু রানীর জামাতা মথুরবাবু ও স্বয়ং রানী রাসমণির জন্য কেহ বিশেষ কিছু বলিতে পারিত না শেষে ঠাকুরের ভাবা এত বাড়িয়া গেল যে নিত্য সেবা তার পক্ষে অসম্ভব হইয়া দাঁড়াইল একদিন মথুরানাথ বাবুদের কুটি থেকে লক্ষ্য করেন ঠাকুর হাঁটছেন কিন্তু যখন ফিরছেন তিনি তখন আনন্দময়ী মা আবার কখনো বা তিনি মহাদেব এই দৃশ্য তার হৃদয়ে মনে এক অদ্ভুত অবস্থার সৃষ্টি করে এবং ঠাকুরের প্রতি বিশ্বাস ও ভক্তি সহস্র গুণে বাড়িয়া যায় আসলে অবতার পুরুষেরা যখন লীলা করিবার জন্য পৃথিবীতে আসেন তখন পূর্ব নির্দিষ্টভাবে তার সাহায্যকারী হিসেবে আরও অনেক ভক্তপ্রাণের জন্ম হয় মথুরানাথ ছিলেন ঠাকুরের রসদগার তার প্রতিটা চাহিদা তিনি পূরণ করতেন ঠাকুর প্রথম চার বৎসর সাধনার সময় বিভিন্ন দিব্য দর্শন লাভ করেন কাঞ্চনা শক্তি দূর করিবার জন্য তিনি একদিন এক হস্তে মুদ্রা ও অন্য হস্তে মৃত্তিকা ধারণ করিয়া টাকা মাটি মাটি টাকা বলিতে বলিতে তা গঙ্গাবক্ষে বিসর্জন দেন ঠাকুরের পুনঃপুনঃ দিব্য দর্শনে নিজেই বুঝিতে পারিয়াছিলেন যিনি পূর্বে ধর্ম সংস্থাপনের জন্য অযোধ্যায় শ্রীরামরূপে এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি এখন পুনরায় ভারতবর্ষে ধর্ম সমন্বয় ঘটানোর জন্য শ্রীরাম কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছেন এ কথা ঠাকুর নিজ মুখেও বলেছেন প্রথম পর্ব এই পর্যন্ত আমি একটি ঠাকুরকে গানের মাধ্যমে প্রণাম জানাবো সংরতি শ্রীরাম কৃষ্ণ প্রণমি তোমার সব রাম কৃষ্ণ প্রণমী তোমারে বারংবার সকল জাতির শান্তির তাঁরে সর্বোধর্ম বিগ্রহ ধরে সংঘরূপ পেতে যুগের ধর্ম সংঘরু পেতে খিল কর প্রচার প্রণমী প্রণমী পদে তোমার সংঘ মুরতি শ্রীরাম কৃষ্ণ প্রণমী তোমারে বারংবার তীতে তব অমিয় বারতা বিবেকানন্দে দিয়েছ ভার সংঘ অন্তরে বসি করিছ গো তুমি জীবদ্ধার হে যুগ দেবতা মঙ্গলময় তো যুগ দেৱতা মংগল মই চৰণী তোমাৰ শ্ৰয় জীৱন তোমার সংঘ মুরী শ্রী রমকৃষ্ণ প্রনমি তোমার ওং স্থপা চ ধর্মস্বর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণা তে নম